যাচ্ছি বাপেরা। কোরআনে আল্লাহ পাক বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আয়াতটা কোথায় আছে? 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কাদের জন্য? এ মানব জাতির উদাহরণের জন্য, মানব জাতির উদাহরণের জন্য। এই সৃষ্টিগুলো বুঝবে কারা? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরা এটাকে বুঝতে পারবে, জ্ঞানী লোকেরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, সাধারণ লোকেরা করতে পারবে না বেচারা, জ্ঞানী লোকেরা করবে। আর এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আলেমকে, শুনে নিন, আলেমকে শুনে নিন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আলেম হলো সে যার মধ্যে তিনটে গুণ থাকবে। কটা কটা বাপ? তিনটে গুণ যার মধ্যে থাকবে, তিনটে জিনিস যার মধ্যে থাকবে, তিনি হলেন একজন আলেম। সে যার বাটাই হোক না কেন, পীরের বাটা হোক আর মলি সাহেবের বাটা হোক আর মুফতি সাহেবের বাটা হোক, আলেম হতে গেলে এই তিনটে গুণ তার থাকতে হবে। আয়াতের তাফসীর, আমার বাবার কথা নয়, কোরআনের আয়াতের কথা বলে যাচ্ছি বাপ। এক নাম্বার আলেম হলো সে যে কোরআন শিক্ষা করেছে। কি বললাম বাপ? ওই সই করে পড়েছে, আবানু সাবানু করে পড়ে নেই, কোরআন তো সই করেই পড়তে জানে না অনেকে, বুঝতে পারছেন না বাপ? যে জবের তো জ্ঞান গম্যই নেই, আর মাখরাজের তো কোনো উচ্চারণের জ্ঞান নেই, তার নামের আগে আলেম লিখে বলেছেন, তার নামের আগে আল্লামা লিখে দেন আপনারা। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে এটাই তো জানা নেই, এসমে মোবালাগা সিগা। চলেন বাপেরা, এক নাম্বার যিনি কোরআনকে, কোরআন পড়বে সহি করে, কোরআনের শিক্ষা অর্জন করবে সে, এক নাম্বার। দুই নাম্বার কে? যিনি কোরআন মোতাবেক জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন, তার মানে কোরআন হাদিস মোতাবেক তিনি জীবন যাপন করবেন। দুই নাম্বার, তিন নাম্বারটা কে? সেই ব্যক্তি কোরআন নিয়ে, কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করবে, গবেষণা করবে, গবেষণা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে তিনি হলেন একজন আলেম, তিনি হলেন একজন আলেম। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, কোরআনের আয়াতে তাফসির হাদিস, এই আয়াতটা দেখে নেবেন, তাফসির খুলে দেখে নেবেন, পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে বললাম বোঝার জন্য। এবার আসছি আল্লাহ পাক কি বলছে দেখি। পাঁচ নাম্বার হলো বাপ, ছ নাম্বারটা কি? লা তাকরাবু মাল আল ইয়তিমি ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা সুদ্দা। ইয়তিমের মাল ধারে বারে যেও না, খাওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, ধারে বারে যেও না, খাবে খাওয়া তো দূরের কথা, ধারে বারেও যেও না। ইয়তিমের মাল যারা ভক্ষণ করেছো, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ভাইপদের সম্পত্তি খেয়ে নিয়েছো, হ্যাঁ বাবা কত পিসা মলি সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব বক্তা সাহেব আছে, আর আমলক তো কত আছে, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর। এতিমের মাল ভক্ষণ করা হারাম, কঠোর হারাম। এর ব্যাখ্যা যদি করি কোরআনে আয়াত থেকে প্রচুর আছে, অধিকার গেলাম না বাপ। তারপরে আল্লাহ বলছেন কি? আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিস্তি। ওজন যখন করবে দোকানদারেরা, ওজন যখন করবে কম দেবে না, সঠিকটা দেবে কম দেবে না, নেবে সঠিক নেবে, তুমি কম দেবে বেশি নেবে এটা করো না, হারাম। আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তো সাধ্যের বাইরে কিছু করি না। এরপর আল্লাহ বলছেন কি? ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এর বাংলা মানেটা শুনে নিন আগে, যতদিন বাঁচবেন আপনারা এই দশটা আয়াত মনে রাখবেন। আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন যখন কথাবার্তা বলবে, যখন কথাবার্তা বলবে ন্যায় কথা বলবে, কি কথা বলবেন? ন্যায় কথা বলবে, অন্যায় কথা বলবে না।
আসে নিজের নিকটবর্তী লোকা যাই হোক, বাপ চাচা যাই হোক, দাদা খালা খালু চাচা চাচি যাই হোক না কেন, আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ন্যায় কথা বলবে। আর কি ওয়ালাউ কানা যা কুরবা, ওয়ালাউ কানা যা কুরবা, সে তোমার নিকটবর্তী হলেও তুমি পরোয়া করো না। তোমার বাপ অন্যায় করেছে, তোমার চাচা অন্যায় করেছে, তোমার ভাই অন্যায় করেছে, তোমার ভাই অন্যায় করেছে, তুমি যে অন্যায় করেছো, তোমার ছেলে অন্যায় করেছে, আর তুমি সাধক বাবু বলে সার্টিফিকেট দেবে, ও পাঠশালায় চলবে না কোরআন, ওটা কিন্তু মেনে নেয়নি। প্রত্যেক নবীর প্রতি এই কথা, অন্য কোনো কারোর কথা নয় বাপ। চলুন, ওয়াইজা কুলতুম ফাদুল আলাউ কানা যা কুরবা, এরপর আল্লাহ বললেন অবিয়াহদিল্লাহকে আউফু, তোমরা আল্লাহর ওয়াদাকে পূরণ করবে। শুনে রেখে দিন, এক ঘন্টা ন্যায় বিচার করা, এক ঘন্টা ন্যায় বিচার করা, ষাট বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে পারেনি, উনি তাহাজ্জুদ পড়ে, গালে দাড়ি টুপি দিয়ে একদম পাকা দাঁড়িয়ে দিয়ে ফেরেশতা হয়ে গেছে, ন্যায় বিচারের জায়গায় কিছু নেই। ছেলের প্রতি ন্যায় বিচার নেই, বৌমার প্রতি ন্যায় বিচার নেই, মেয়ের প্রতি ন্যায় বিচার নেই, স্ত্রীর প্রতি ন্যায় বিচার নেই, ভাইয়ের প্রতি ন্যায় বিচার নেই, পাড়া প্রতিবেশীর প্রতি ন্যায় বিচার নেই। দাড়ি পেকে গেছে, নামাজ পড়েছে, ফেরেশতা হয়ে গেছে, লোকে তাকে ভালো লোক বলে ডাকে, এত সোজা নয়। বাস্তব কথা বললাম বাপেরা, চলুন আগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? প্রত্যেক নবীর উপরে নাজিল হয়েছে এই আয়াতগুলো, আর মুসা নবীর প্রতিও এই আয়াতটা নাজিল হয়েছিল। তাই আল্লাহ পাক কি বলছে, আলাম তারা ইনাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহিয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। বনী ইসরাঈলদের কাছে, বনী ইসরাঈলদের কাছে তাদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, ঠিক আছে, সেই নবীকে বলছেন। তারপরে বলছে আলাম তারে নবী তুমি কি দেখো নাই, হে নবী তুমি কি দেখো নাই ওই সমস্ত মানুষদের কাছে যারা বের হয়েছিল, তাদের ঘর থেকে বের হয়েছিল, ওহমুলুফুন হাজার আল মাহমুদ, বানী ইসরাইল জামানায় একটা রোগ হয়েছিল, আর সেই রোগে সব লোক গ্রাম ছেড়ে পালিয়ে দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় সেখানে সব বাস করতে লাগলো। আর আল্লাহ পাক দুই ফেরেশতা পাঠালো, পাঠিয়ে দুটো বিকট আওয়াজ দিল, যেই আওয়াজ দিয়েছে সব কোটা একসঙ্গে মরে গিয়েছে। তো তারপরের লোকেরা কি করলো, কতগুলো লাশগুলোকে, তারা কত লোক ছিল, 10,000 লোক ছিল, কত কত 10,000 লোক, 10,000 লোক একসাথে মারা গেছে একটা এর ভিতরে। তো কি করে, তখন ওই এলাকার লোকেরা যারা বেঁচে ছিল তারা ওদের এই পচা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য চারিধারে দেয়াল তুলে দিয়েছিল, বুঝতে পারলেন, দেয়াল তুলে দিয়েছে, ওই দুর্গন্ধ আসবে দেয়াল তুলে দেয়। তো বহুদিন কেটে যায়, একজন নবীকে আল্লাহ পাক পাঠালেন, ওই রাস্তা দিয়ে সেই নবীটা যাচ্ছিলেন, ওই হাড়গুড়ুগুলো দেখে বলছে আল্লাহ এরা সব মরে গেছে, পচে গেলে হাড় হয়ে গেছে, এরা উঠবে? ব্যাস আল্লাহর কাছে সেই নবী দোয়া করলেন, আল্লাহ গো এদেরকে জীবিত করো। আল্লাহ পাক ওদেরকে জীবিত করেছিলেন, এটা হলো সেই নবীর মুজিজা। এবার আসছি, ওহুমুলুফুন হাজার আল মাউত, আর ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ পাক তাদেরকে বললেন তোরা মরে যাও। তো মরে গেল, তারপরে কি বললেন আল্লাহ, সুম্মা ইয়াহুম, তাদেরকে ফের আল্লাহ কি করলেন, জীবিত করলেন, আল্লাহ জীবিত করলেন। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাস, আরে এই করুণা দয়া মানুষের উপরে আমি তখন দিই যাকে ইচ্ছা করি তাকে দিই, আমি বড় দয়ালু দয়াবান, কখন কাকে ইজ্জত দেব, কখন কাকে বেইজ্জতি করব, একমাত্র বান্দা তোদের বলার ক্ষমতা নাই, ঠিক না বেটি? ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়াশকুরুন, বেশিরভাগ মানুষই তো শুকর আদায় করে না, এরা মানুষ কিছু পেল পাওয়ার পরে একটু শুকর আদায় করে, তারপরে তার শুকর আদায় করার তার এ নেই, ইচ্ছা নেই। রমজান মাস এলো, রোজা করলো, আর তারপরে ঈদের পরের দিন থেকে মুসল্লিগুলো সব পালিয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না, আবার রমজানে ওদেরকে খুঁজে পাওয়া যাবে, কোথায় হয়তো থাকবে জানি না, আবার এসে ঢুকে পড়লো মসজিদে।
কেন বাপ, এটা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ, এটা নয়। চলুন ওয়াকাতুলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে শহীদ করে দাও। ওয়াকাতুলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ পাক এই সমস্ত খবর সব খবর জানেন, সব খবর বোঝেন। সামিউন শব্দের অর্থ হলো শোনা, একটা ছোট্ট পিঁপড়ের আওয়াজও আল্লাহ শুনতে পায় আর একটা বড় হাতির আওয়াজও আল্লাহ শুনতে পায়। এজন্য আওয়াজ সম্পর্কে আপনাদেরকে বলছি, আপনারা জলসায় গেলে আপনাদের এলাকায় জলসা টলসা হলে মাইকলার অত চাপ দেন কেন? মাইকলার তো গোষ্ঠী উদ্ধার করে দেন, এটা ঠিক না। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছে কোন আওয়াজটা আল্লাহর কাছে নিকৃষ্ট জানেন? ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, আল্লাহ পাক কোরআনে বলছেন 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান, আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কোনটা জানেন? গাদার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ অপছন্দ করেন। আর প্রত্যেকটা নবীর ভাষা হলো মাধুর্য, মাধুর্য ধীর স্থির ভাবে। আর আমরা কি করি, আপনারা কি করেন, মাইকে যত জোরে আওয়াজ করতে পারবে বক্তা ততই হবে সে বক্তা খুব ভালো বক্তা, আর যদি আস্তে আস্তে ধীর স্থির ভাবে কথা বলতেন সে লোকটা হয়ে যেত খারাপ, তার কোনো ভ্যালু থাকে না, ঠিক না বে? ঠিক। এই শিক্ষাটা আমি পেয়েছি কোথায় জানেন? তাহলে বলি শোনেন, আমার এক শায়েখ শাইখুল হাদিস এই ফুরফুরার জমিনে তার কবর হয়েছে, শাইখুল হাদিস আল্লামা নিয়ামত হুসাইন বুখারি রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, উনি আমার শাইখুল হাদিস ছিলেন, আমার উস্তাদ, উস্তাদুল আসাতেজা, উনি হলেন আল্লামা। যে আল্লামা তাকে আল্লামা বলো বাবা, আর যে মৌলবি তাকে মৌলবি বলো, এইটুকুই তো আমাদের সেন্সে নেই। আল্লামা নিয়ামত হুসাইন বুখারি এবং আল্লামা আরামত আলী রহমাতুল্লাহ আলাইহে, যারা মুহাদ্দিস হুজুর বলেন সকলে আপনারা জানেন, ফুরফুরা মাসা বনি বুখারি প্রথম পড়াতেন, বুখারি আউয়াল বুখারি শরীফের দুটো খণ্ড আছে, বুখারির প্রথম অংশ পড়াতেন মুহাদ্দিস সাহেব হুজুর কারামত আলী রহমা, আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলী উনি পড়াতেন, আর বুখারি সানি মানে বুখারির দ্বিতীয় অংশটা পড়াতেন আল্লামা নিয়ামত হুসাইন বুখারি রহমাতুল্লাহ আলাইহে, আরো অন্যান্য কিতাবগুলো পড়াতেন, হাদিসগুলো কিতাবগুলো পড়াতেন, এবং গ্রামার পড়ানোর এই পশ্চিম বাংলার একজন গ্রামারবিদ এই ফুরফুরা জমিনে তার বাড়ি, আমার ওস্তাদ এই ফুরফুরা মাহসা শাইখুল হাদিস এবং হযরত হাফেজ আল্লামা সাইফুদ্দিন সাহেব মাদ্দাসাল্লাহুল আলী, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন, তার বেল পালাতে পারি আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন আল্লাহুম্মা আমিন। আরও আমার ওস্তাদরা আছেন, আমজাদ হোসাইন বুখারি বেল পালাতে আছেন আমার শিক্ষক, আমি আমার শিক্ষকদেরকে সম্মান করি, শিক্ষকদের জুতো আমি মাথায় রাখি, আমি ওই রকম ছাত্র নয়, ওই রকম ছাত্র নয় যে শিক্ষক স্টেজে গেলে ছাত্র গেলে ছাত্র শিক্ষককে বেজ্জতি করা ছাত্র আমি নই, শিক্ষক স্টেজে গেলে ছাত্র স্টেজে গেছে ছাত্র শিক্ষককে বেজ্জতি করার ছাত্র আল্লাহ আমাকে করায়নি, আল্লাহ না মরণ পর্যন্ত এটা না করায়, আমার ওস্তাদদের জুতো আমি মাথায় রাখি আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুক। আরেকজন শিক্ষক আপনারা জানেন ফুরফুরা মাদ্রাসার বিখ্যাত বড় আলেম ছিলেন, বিখ্যাত বড় আলেম যার লেখা ফতোয়া, যার লেখা ফতোয়ায় ফুরফুরার জমিনে যার লেখা ফতোয়া আপনারা পেয়েছেন এক সময়, আল্লামা আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি, আর আবুল কাসেম সিদ্দিক রহমাতুল্লাহ সীতাপুরে তার কবর, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানা। আমার আরেকজন শিক্ষক রয়েছেন এই ফুরফুরা বাড়ি সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমরান সিদ্দিকী সাহেবের দুলা ভাই অর্থাৎ বাহউদ্দিন সাহেব, আল্লামা বাহউদ্দিন সাহেব উনি আমার শিক্ষক, যারা আমার শিক্ষক তাকে শিক্ষককে শিক্ষক বলে যারা মানে না তাদেরকে ছাত্র বলে জীবনে কোনো দিন গ্রহণ করবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি, তুই ওস্তাদ মানিস না তোকে কে মানবে রে, শিক্ষককে দেখে সম্মান করো, এটাই ছিল আদর্শ। এই আদর্শ তো ভুলে গেছি আমরা, ঠিক না বেটি বাপেরা? এই আদর্শ তো চলে গেছে আমাদের মধ্যে, তা আমরা আবার কি কেতাবের এলেম দেবো আপনাদেরকে, আর কি শিক্ষা আপনাদের দেবো বলুন দিনী বাপ? আমি নিজেই তো শিক্ষককে দেখে বেজ্জতি করি, শিক্ষককে সম্মান করি না, আমার কথা আপনারা কি শুনবেন?
লিমা তাকুলুনা মা লা তাফআলুন বাপেরা হাতে ধরে বলে গেলাম পায়ে তো জীবনে কোনোদিন আপনাদেরও বলে যাচ্ছি আপনাদের যারা ছোটবেলায় পড়িয়েছেন তাদেরকে কোনোদিন বেইজ্জতি করবেন না খবরদার নয় আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে কোন মুহূর্তে কোন টাইমে আপনি ভাবতেও পারবেন না মনে রাখবেন চলেন তো আল্লাহ পাক সব কিছু জানেন সব কিছু শুনেন সব কিছু দেখেন তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম বাপ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য এরপর আল্লাহ পাক বলেন মানাল্লাযী ইয়াকরিদুল্লাহু করতান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকতিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখেন একটা কথা বলি আপনাদের আপনারা দান খয়রাত করেন টাকা পয়সা ফিতরা দেন তাই তো বাপেরা ফিতরা দেন যাকাত দেন যাকাত ফিতরা দেন সদকা দেন অতিরিক্ত দান করবেন অতিরিক্ত দান করবেন আমার এই আমি হিফজ করেছি এখানে এই ফুরফুরা জমিন আমি হাফেজ হইছি আজ আমার কথা কেন আপনাদেরকে বলছি বড় দুঃখ নিয়ে আজ বলে যাচ্ছি কথাগুলো আমার যিনি ওস্তাদ ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাফেজ আব্দুল ওয়াহাব সাহেব তিনি এখন দানকুনিতে থাকেন ওইখানে খানপুর মাদ্রাসায় আর ফুরফুরা ছোট হুজুর পীর কে বলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা একটা সন্তান জবরদস্ত হাফেজ জবরদস্ত হাফেজ হাফেজ মোস্তফা সিদ্দিকী হুজুর আমার শিক্ষক আমি ওনার কাছে হিফজ করেছি এই অবদান কোনোদিন ভুলতে পারবো না সারা পৃথিবীর মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় পড়েছেন আমার শিক্ষকদের নামগুলো বলতাম খুব গর্ববোধ করি কেন এরা তাদের প্রাপ্য ঠিক না বেটি চলেন তাই আপনারা দান করবেন দান করেছেন দান করবেন করুন আলহামদুলিল্লাহ সাথে সাথে অতিরিক্ত দান করার চেষ্টা করবেন আল্লাহ বলেন বান্দা অতিরিক্ত দান তোরা কর করলে আমি আল্লাহ তোর কোনোদিন দানে কমাবো না বাড়িয়ে দেব বাড়িয়ে দেব আমার আগেই ভাইজান আলোচনা করছিলেন কি যে তাফসীরে মাহফিলের জন্য আপনাদের কাছে কোনোদিন চাঁদা তোলা হয়নি তাই না বাপ আল্লাহ যেন মরণ পর্যন্ত এই তাফসীরে মাহফিলের জন্য আপনাদের কাছে যেন চাঁদা না তুলতে হয় আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আমরা আমাদের যত কষ্ট হোক না কেন আরে বছরে বারোটা জলসা একদিন করে জলসা কামাই করলে বছরে বারোটা জলসা কামাই করব কি আছে আমার দাদা হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলার মতাদর্শের জন্য এই দশ বারোটা জলসা আমি কামাই করতে পারবো না আর দুটো জলসার কি পাঁচটা জলসার টাকা আমি কি এই মেহমানদের পিছনে ব্যয় করতে পারবো না তাহলে জীবনে কি করলাম জীবনে কাপনের কোনো পকেট নেই এটা মাথায় রাখুন চলেন বাপেরা তাই আল্লাহ পাক বলে দিচ্ছেন বান্দারে যে ব্যক্তি কর্জে হাসানা দেবে আল্লাহ পাক তার কি করবে কর্জে হাসানা দেবার কারণে আল্লাহ পাক তার যে মালগুলো থাকবে আল্লাহ পাক বলছেন ফায়দাইফা লাহু আযআফান কাসীরা আল্লাহ বলছেন আমি আল্লাহ তার বেশি করে ডবল করে দেব এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয় এই আয়াতের তাফসীর কোথায় আছে বাপেরা 28 পারায় সূরায় তাগাবনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনতুকুরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহ পাক বলছেন তোরা যদি কর্জে হাসানা দিস অতিরিক্ত দান খয়রাত যদি গরিবকে করিস আমি আল্লাহ করব কি তোদের দানকালে যে টাকা থাকবে ওটাকে ডবল করে দেব আর কি করব ওই টাকাকে ডবল করে দিয়ে সাথে সাথে আরেকটা করব কি আপনার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ওই দান করার কারণে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমাকে খাইয়েছে তাদের অবদান নেই আপনারা জানেন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীগের সেজলা স্ত্রী এহিয়া সিদ্দিকী হুজুর নাম শুনেছেন বাপেরা উনি আমার পালক পিতা ওনার দিন আমি শুতে পারবো না ওনার মার কাছে আমি থাকতাম ওনার কাছেও থাকতাম বুঝলেন দাদিজানদের সঙ্গে আমি দেখেছি এবং ছোটবেলায় তাদের যতটুকু পেরেছি খেদমত করেছি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন কয়েকদিন আগে একটা দাদি আপনারা জানেন যে ওই একজন ছোট ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি একজন আহলিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে কয়েকদিন আগে চলে গিয়েছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান বলুন আল্লাহুম্মা আমিন আর একজন চলে গেলেন তার কলিজার টুকরা সন্তান আমার আগেই বলছিলেন ভাইজান না গোলাম রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মেহমানদারি কাকে বলে গোলাম রহমান সিদ্দিকী হুজুর শিখিয়ে গেছে ঠিক না বেটি
মেহমানদারি কাকে করে গোলাম রহমান সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে গেছে যে মেহমানদারি কাকে বলে অবাক লাগে বাপ মানুষটা আমি তো চোখে দেখেছি এবং ওসব মানুষের সঙ্গে যতটুকু পেরেছি খেদমত সেবা করতে পেরেছি তত আমি বেশি সময় পাইনি এই মুরব্বি বাবাজিরা ভালো জানেন বাপেরা সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি এ পৃথিবীতে কিছু করে যান তবে খারাপ কিছু করে যাবেন না ভালো কিছু করে যান তার বিনিময়ে আল্লাহ আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে দান করে যান এবার আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক কাউকে বেশি দেয় কাউকে আবার সংকোচন করে সংকোচন সম্প্রসারণ মনে রাখবেন আল্লাহ কাউকে কি করে নিয়ে নেয় আবার কাউকে দিয়ে দেয় অতিরিক্ত ঠিক না বেটি এই এতগুলো মানুষ বসে আছেন আপনাদের মধ্যে এমন মানুষ আছে আজ থেকে 30 বছর আগে তার খাওয়া হতো না ঠিক না বেটি এখন আল্লাহ তার ছেলেদেরকে অর্থ দিয়েছে এখন প্রচুর টাকার মালিক তিনি আল্লাহ করেছেন আবার এমনও মানুষ ছিল আছে যে যারা কোটি টাকার মালিক ছিল ব্যবসা বাণিজ্য সব শেষ এখন তিনি খেতেও পায় না ঠিকমতো আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করি ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে আইন কানুন থেকে যে মুখ ফিরিয়ে নিবি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে একটা দিন তোদের শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে জীবন যাপন করাবো আল্লাহ পাক আরো অন্য জায়গায় বলেন ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফা আকরামাহু ওয়া নাআমা ফা ইয়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফা কাদারা আলাইহি রিযকা ফা ইয়াকুলু রাব্বি আহানা আমি আল্লাহ যাকে অর্থ দিই সে তখন কি করে জানেন সে তখন ধরাটাকে সারা বলে মনে করে আর বলে আল্লাহ আমার অর্থ দিয়েছে আপনি তখন দেখবেন অর্থ মানুষকে শেষ করে দেয় অর্থ মানুষকে উন্নতি করে অর্থ মানুষকে শেষ করে দেয় অর্থ মানুষকে দেয় আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কোরআনে আল্লাহ বলেন কটা আয়াত দেব ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ বলেন আমি ভয় দিয়ে টাকা দিয়ে ছেলে মেয়ে দিয়ে বংশর সন্তান দিয়ে তোকে পরীক্ষা করব দেখি তুই কতটা কি করতে পারিস আমরা কি করি ওই টাকার বল লাঠির বল পাটির বল সম্পদের বল বংশের বল দেখিয়ে অশ্লীল কাজে পাপ কাজে লিপ্ত হয়ে যাই খবরদার নাই বাপেরা চলে তাই আল্লাহ পাক বলছেন কি আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ কি করি কবজ করে নেই আবার আমি বিছিয়ে দিই বান্দা তোর জন্য তুই ভাবতেই পারবি না এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি জীবনে কোনোদিন জীবনে কোনোদিন টাকা ছিল না এখন টাকা হয়েছে বলে অহংকার করবেন না আল্লাহর গজব কোন দিক থেকে পড়বে আপনাকেও আপনার কষ্ট হবে না আপনার ছেলেগুলো ভিখারি ভিক্ষা করে 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 খাবে আর আল্লাহ এমনও করতে পারেন যে আপনার কিছুই নেই আপনার ছেলেদেরকে তার ছেলে আল্লাহ উন্নতির পথ দেখাতে পারে ঠিক না বেঠিক এজন্য একটা ছোট কথা আছে আপনাদের বলে যাচ্ছি ছোট লোকের ধন হলে গাল ভরা কথা বড় লোকের ধন হলে হেট করে মাথা ছোট লোকের ধন হলে ধন মানে টাকা পয়সা ধদন্তন্য ধন ধদন্তন্য ধন মানে টাকা পয়সা সম্পদ আর ধকা দন্তন্য ধন মানে আলাদা এগুলো মাথায় রাখবেন তো ধদন্তন্য ধন ছোট লোকের ধন হলে গাল ভরা কথা দেখবেন কোন গরিব ছেলের হাতে যদি পয়সা পড়ে যায় বিশাল কিছু মনে করে দেয় ছোট লোকের ধন হলে গাল ভরা কথা আর বড় লোকের ধন হলে হেট করে মাথা একজন কোটিপতি মানুষ মাঝে একবার টাকা পয়সা হারিয়ে গিয়ে শেষ হয়ে গিয়ে গরিব হয়ে গেছে আবার ব্যবসাটাকে উন্নতি করে প্রচুর টাকার মালিক হয়েছে দেখবেন তার কথাবার্তা চিন্তা ভাবনা কিন্তু ভেবে চিন্তে বলবে আর ছোট লোক যে তার কাছে পয়সা পড়ে গেলে গাড়ি বাড়ি হয়ে গেলে না সে ধরাটাকে সারা বলে মনে করবে এজন্য বলা হয়েছে থ্রি ডব্লিউ সারা বিশ্ব ধ্বংস করে এক নম্বর ডব্লিউ হলো ওয়েলথ ধনসম্পদ টাকা পয়সা মানুষের ধ্বংসের পথ দেখায় আবার টাকা পয়সা মানুষের উন্নতির পথ দেখায় আপনি যদি টাকা পয়সা ঠিক মতো জাকাত দেন ঠিক মতো দান খয়রাত করেন ও মাল আপনাকে আল্লাহ সাহায্য করবে আর যদি আপনি ঠিক মতো ব্যবহার না ইউটিলাইজ না করে খারাপ জায়গায় ব্যবহার করেন আল্লাহর গজব পড়ে যাবে এটা একদম আল্লাহর ফয়সালা আর দু নম্বর হলো ওয়াইন ডব্লিউ আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নম্বর ডব্লিউ হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব খাতারনাক এরা মাথায় রাখবেন তো আল্লাহ পাক বললেন আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু এই এই এইটুকুর ব্যাখ্যা করতে অনেক সময় চলে যাচ্ছে ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ বলছে বান্দা শোন আমার কাছে তোদের ফিরে আসতে হবে পৃথিবীতে তোরা যা করবি টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য যা করবি তোরা পৃথিবীতে যাই করিস আমার কাছে ফিরে আসতে হবে তবে মনে রাখিস
এই পৃথিবীতে একটা ঘর আছে, এই পৃথিবীতে একটা ঘর আছে, যে ঘরটা এমন ঘর, সে ঘরটা বলে আমার কাছে আসতে গেলে অন্ধকার ঘর, কোনো লাইট ফাইট নেই, অতএব লাইট সাথে করে নিয়ে আসিস। কিছু বুঝতে পারলেন? কবর বলছে আমি একটা অন্ধকার ঘর রে, আলো বাতাস কি, আলো বাতাস কিছু নেই, আসার সময় ফ্রিজ নিয়ে আসিস, আসার সময় এসিটা নিয়ে আসিস, ঘরের এসিটা খুলে নিয়ে আসিস, আর তোর লাইটটা খুলে নিয়ে আসিস। লাইটটার এসিটা কি বোঝাতে চাইছি? আমল 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 করে নিয়ে যাও বাবা কবরে। কবর বলছে আমি এমন একটা ঘর, আমার জানালা দরজা কিছু নেই রে, জানালা দরজা কিছু নেই, তোর ঘরের জানালা আছে, হাওয়া আসে দক্ষিণে, হাওয়া দক্ষিণে বাতাস, ঘরের দরজা আছে, বেরোসার যাস, হাঁটাচলা করিস, আমি এমন একটা ঘর, আমার জানালাও নেই দরজাও নেই, মনে রাখিস উপরের দিকে তাকাবি বাঁশ ছাড়া কিছু পাবি নি, কপাল যদি ভালো হয় বাঁশটা পাবি, আর নইলে ওইটা সমেত তোর গায়ে চাপা পড়ে যাবে ফের, ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে ভাববেন বাপ। কবর বলছে আমি এমন একটা ঘর রে, আমার কোনো বিছানা নেই, কিচ্ছু নেই আমার কাছে, আমার কাছে কয়েক কটা জিনিস আছে, কি জানিস? সাপ আছে, বিচে আছে, বিষাক্ত পোকামাকড় আছে তোর খাবার জন্য, অতএব তোর ঘরের ভিতরে, পৃথিবীতে তোর ঘরের ভিতরে যদি সাপ ঢোকে, পোকামাকড় ঢোকে, বিষাক্ত জিনিস ঢুকলে তাকে মেরে দিস, বের করে দিস, তা আমার ঘরের ভেতরে ওইগুলো আছে, ওগুলো মেরে দে, বের করে দিয়ে আসিস। ওগুলো কি? পৃথিবীতে পাপ কাজগুলো করিস না, ভালো পাপ কাজগুলো মেরে দিয়ে ভালো কাজগুলো করে আয়, দেখবি তোর ঘরটা যেমন সিমেন্টের করেছিস, পাথর বসিয়েছিস, আমিও কবর তোর জন্য পাথর বসিয়ে দেবো সুন্দর করে, জোরে বলো। তুই তোর ঘরটাকে পাথর বসিয়েছিস, 30 বছর বাঁচবি, 40 বছর বয়সে ঘর করেছিস, আর 30 বছর বাঁচবি? বাপে বাপ, এসি টেসি বসিয়ে একদম, এখন আবার পায়খানা পাকা লাগিয়েছে বাথরুমে গো বাপ, আল্লাহ আকবার। এই মুরুব্বিদের জিজ্ঞাসা করুন, এই মুরুব্বিদের জামানায় এরা পায়খানা পেরেছে মাঠে, ঠিক না বেটি বাপ? এই মুরুব্বিদের জামানায় দেখো যত দিন যাচ্ছে তত মডার্ন। আল্লাহ বলছে রে আমার কাছে কিছুই নেই, ফের কবর বলছে আমি এমন একটা ঘর, আমার কাছে আসার আগে সাবধান হয়ে আসবি। আর একটা কথা বলে দিচ্ছি শোন, তুই মাওলানা বলে তোকে ছাড় দেবো না, তুই পীর সাহেব বলে তোকে ছাড় দেবো না, তুই মাওলানার ব্যাটা, মুফতি সাহেবের ব্যাটা, ইমাম সাহেবের ব্যাটা, পীর সাহেবের ব্যাটা বলে ছাড় দেবো না, মনে রাখিস ছাড় পাবি একটাই, তার নাম হলো কি? কি? আমল। আমল আমল করে আয়, কি আমল? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বান্দারি 100% ঈমান আনবি, আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো আমলগুলো করে আসবি, ভালো কাজগুলো করে আসবি, খারাপ কাজগুলো খবরদার করবি না, কে কি বলছে তার কোথায় কান দিবি না, আর কে কি বলছে তার দিকে না তাকিয়ে তুই তো নিজের দিকে একটু দেখার চেষ্টা কর, আত্মসমালোচনা কর বান্দা, পর সমালোচনা করে কোনো লাভ পাবি না। আত্মসমালোচনা গো বাপ, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আজ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, এই তফসিরুল কোরআনে মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, নিজেকে নিয়ে সমালোচনা করুন, আল্লাহ আমি পরিবর্তন কি করে হবো, তাহাজ্জুদের নামাজ পড়ুন, অনেকে তো তাহাজ্জুদের নামাজই পড়ে না, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদের ওয়াক্ত কটায় আছে জানে না, ফজরের ওয়াক্ত কটায় শেষ হয় কত, মহাশয় মুফতি সাহেব কত সাহেব আছে জানে না, সূর্যই তো দেখে না, ওটাই তো বেলা 12টা, তো সূর্য ফজর ওয়াক্ত যাচ্ছে কখন বুঝবে কি করে বাপেরা? এই জন্য ইসলাম আমার মুসাদ্দেদে জামান তাজা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের মত ও পথ ছিল এইটাই। এজন্য আমি আপনাদের বক্তব্যে শুরুতেই বলেছিলাম, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীগে আল্লাহ তার কবরটাকে এবং তার কলিজার টুকরা 5 সন্তানের কবরটাকে, তার আওলাদের কবরটাকে বলুন জান্নাতের টুকরা বানানো, বলুন আল্লাহুম্মা আমিন। সেই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কাউকে ঠকাইনি, তুমি যদি ঠকো তোমার দোষ,
তার দোষ নয়, ঠিক না বেটি? তুমি যদি ঠকো তোমার দোষ, তার দোষ নয়। তিনি ঠকাবার কাজ করে যায়নি, অতএব আপনি ঠকবেন না, ঠকবেন না। যদি তার কথাই ঠকতেন তাহলে পৃথিবীতে আজকের এত মানুষ বিজ্ঞ বিজ্ঞ আলেম তারা তার মতকে একদম ন্যায্যভাবে মেনে নিতেন না, একদম এক কথায় বেশক তিনি একজন হাক্কানি, হাক্কানি আলেম, যোগ্য আলেম এবং অলিকুলের শিরোমণি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আমার বাপেরা, এরপরে আল্লাহ পাক বলছেন বনি ইসরাইলদের কাছে, একটা বনি ইসরাইলরা আবদার করেছিল, বনি ইসরাইলদের নেতারা সব এসে মুসার পরে এক নবীর কাছে এসে বলেছিল যে আমাদের একটা বাদশা পাঠাও, বাদশা পাঠাও, নেতা পাঠাও। তারা বলেছিল বাদশা নেতা কি পাঠাবো, তারা কি তোমাদেরকে, আল্লাহ পাক যদি তোমাদেরকে জিহাদের ঘোষণা দেয় তোমরা কি যুদ্ধ করবে, যুদ্ধ করবে? তারা বলেছিল হ্যাঁ, করতে বাধা কি আছে, করব। আর যেই আল্লাহ পাক বললেন, বলে দিলেন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলো, তখন তারা পেছন দিক থেকে পালালো, কয়েকজন লোক শুধু দাঁড়ালো আর বাকি সব পালিয়ে গেল। এজন্য বাপ ন্যায় কথা বললে দেখবেন আপনি একজন খারাপ লোক, আপনি একজন বাজে লোক, আপনি ন্যায় কথা বলছেন তো আপনি খারাপ লোক, আর আপনি তাল মিলিয়ে কথাগুলো বলেন, মন জয় করা কথাগুলো বলেন, দেখবেন আপনি একজন ভালো মানুষ। আপনার মনের মতো কথা যদি বলি আপনি হবেন ভালো মানুষ, আর আপনার কোরআন হাদিস মোতাবেক যদি কথা বলি যেটা আপনার মতের বিরুদ্ধে তখন আপনি হবেন, আপনি, আমি আপনার কাছে খারাপ লোক। আর যখন আমি কোরআন হাদিস মোতাবেক বলবো আপনার মতের পক্ষে যাবে তখন আপনার চোখে আমি ভালো লোক। আমি কি বোঝাতে পারলাম বাবা কথাটা? ভালো লোক খারাপ লোক বুঝবেন কি করে? আপনি কোরআন হাদিস মোতাবেক এই লোক ওই লোককে যদি বলে, কোরআন হাদিস মোতাবেক ওই লোক এই লোককে বলছে, তখন ওই লোকের মতগুলো কোরআন হাদিস মোতাবেক মিলে যাচ্ছে, তখন এই লোকটা ওই লোকের কাছে ভালো হবে, ঠিক না বেঠিক? আর যদি দেখেন কোরআন হাদিস মোতাবেক লোকটি কথা বলছে ওই লোককে, আর ওই লোকটা যা করে কোরআন হাদিসের বহির্ভূত মিল হচ্ছে না, তখন ওই লোকটার কাছে এই লোকটা হবে ওই লোকটার কাছে কি খারাপ লোক, নিকৃষ্ট লোক, বাজে, নোংরা, যত দুর্নাম বদনাম করে বেড়াবে। আল্লাহ বলছে শোনো, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায় মিথ্যা, অচিরেই মিথ্যা তো মিথ্যা, মিথ্যা কোনোদিন সত্য হবে না। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাপ, তাফসিরুল কোরআনের মাহফিল থেকে আপনারা এই শিক্ষাটুকু নিন। এরপরে যে আলোচনাটি আছে 245 আয়াত থেকে 246 আয়াত থেকে আলোচনাটা দীর্ঘ, আগামী মাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা আসব, এবং আগামী মাস থেকে বাবা একটু আগিয়ে তাড়াতাড়ি করতে হবে আমাদের, কারণ কোরআন গোটা কোরআনটা শেষ করতে হবে, ঠিক না বেঠিক? শেষ করতে হবে। অতএব এই আগামী মাস থেকে আমার এ মাসে একটু খুব ব্যস্ত আছি বাপ, আমি খুব ব্যস্ততার ভিতর থেকে আল্লাহ পাক আমাকে না নিয়েছেন, যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিলে যদি না আসি মানুষের অনেকে ধারণা হয় অন্যরকম, ঠিক না বেঠিক? খারাপ ধারণা হয়ে যায়, খবরদার নয়, মানুষের শরীর মন সব কিছু একটা ব্যাপার।